আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আজকে চমক আছে, আমাদের খুব পছন্দের একজন মানুষ মোহাম্মদ হাশেম, ইএ এমবিএ আর্টস এনরোল এজেন্ট আর সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের, আপনাকে পেয়েছি। এবং দর্শকদের এই তথ্য জানিয়ে রাখতে চাই, প্রতি শুক্রবার ইনশাল্লাহ আপনাকে আমরা পাবো, যেহেতু ট্যাক্স সিজন চলে আসছে এবং সেই সাথে নতুন যে ট্যাক্স আইনটি সেটিরই আপডেট বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের আজকের বিষয় ট্যাক্স কার্ডস অ্যান্ড জবস অ্যাক্ট আপডেট, এই সংক্রান্ত এবং ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। শুরুতে জানতে চাই হাশেম ভাই কেমন ছিলেন? খুবই ভালো। সামার পুরো যতবারই ফোন দেওয়া হয়েছে আপনি ব্যস্ত ভ্যাকেশনে, পরিবার আর সামার মানে হচ্ছে পরিবারের সময় না, এ কারণে আপনাকে বেশি বিরক্ত করতে চাইনি। তবে আমাদেরও হক আছে, দর্শকদের হক আছে বিভিন্ন তথ্য আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার। তো আমরা বলছিলাম যে আমাদের আজকের বিষয়টি যে নতুন ট্যাক্স আইনটি অ্যাপ্লাই হলো এবছর থেকে সেটির আপডেট জানাবো, শুরুতে কি বলবেন? ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিবিএন 24 কে এবং ট্যাক্স পেয়ারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটা দেখার জন্য। তবে আমরা ট্যাক্স সিজন যখন আসে তখন আমরা কন্টিনিউ নতুন যে আইন এসেছিলো ট্যাক্স কার্ড অ্যান্ড জব অ্যাক্ট, এটার উপর আমরা নতুন যা আসছে তা আপডেট করে আসছি। এখন আমরা যেহেতু ট্যাক্স সিজন আরেকটা অ্যাপ্রোচ করতেছে সামনে, এটার জন্য যে আপডেটগুলো আসবে ট্যাক্স কার্ড জব অ্যাক্টের উপর, এটা আমরা কন্টিনিউ পিস বাই পিস আপডেট করে যাব। আচ্ছা, আজকে তাহলে আমরা আপডেটের কোন অংশটুকু, যেটি 2019 সালে পরিবর্তন আসছে, নতুন অনেক পরিবর্তন আসছে এগুলো আমরা ইয়া করব। তার আগে একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে এই মাসে অনেকগুলো ট্যাক্সের ডিউ ডেট আছে, সো আমাদের ট্যাক্স পেয়ারদেরকে একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার তাদের কিন্তু থার্ড কোয়ার্টার এস্টিমেট ট্যাক্স ডিউ এই হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, যেটা ডিউ ডেট ছিল 15 তারিখ, কিন্তু 15 তারিখ হচ্ছে আপনার সানডে, যে কারণে আপনি সেটা সানডের কারণে সোমবারে হবে 16 তারিখ, এটা আপনাকে থার্ড কোয়ার্টার যাদের ডিউ এটা দিয়ে দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যারা বিজনেস ওনার যাদের এস কর্পোরেশন আছে এবং এলএলসি লিমিটেড লাইবিলিটি কোম্পানি এবং পার্টনারশিপ, তাদের যারা অন টাইমে উইচ ইজ টাইমলি এই এক্সটেনশন করে রেখেছে 6 মান্থের জন্য, তাদের কিন্তু ডিউ ডেট হচ্ছে আপনার সেপ্টেম্বরের 16 তারিখ, 15 তারিখের পরিবর্তে যেহেতু সানডের জন্য। তো এস কর্পোরেশন এবং পার্টনারশিপ যাদের, তারা যেন অন টাইমে আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিট করে, ইনক্লুডিং K1। এটা যদি না করে তাহলে কি হবে, তাদের পেনাল্টি হবে, এক্সটেনশন আর ভ্যালু থাকবে না। সো আপনার যে মার্চের 15 তারিখ ডিউ ডেট ছিল ওই ডিউ ডেট থেকে আপনার পেনাল্টি ক্যালকুলেশন হবে। সো সুতরাং যারা বিজনেস ওনার তাদেরকে মনে রাখতে হবে যে 16 তারিখ হচ্ছে লাস্ট ডেট, মানে এস কর্পোরেশন এবং আপনার পার্টনারশিপ এলএলসি লিমিটেড লাইবিলিটি কোম্পানির ব্যাপারে। খুব সুন্দর করে তথ্য দিয়ে দিলেন, এই যে আপনাকে পাই এই তথ্যগুলো আমরা। তো নতুন যে আমরা 2018 সালে নতুন ট্যাক্সের আইনে করেছি, তো 2019 সালে কোন জায়গাটিতে পরিবর্তন আসবে? প্রথম পরিবর্তন যেটা আপনি জানেন যে আমি একবার প্রতি বছর আমরা ওই IRS এর ট্যাক্স ফোরাম কিংবা সেমিনারে যাই, ওখানে ডাইরেক্টলি আমরা ইনফরমেশনগুলো পাই। ফ্লোরিডাতে গিয়েছিলেন? হ্যাঁ, সেখানে যেটা নতুন আসছে তার মধ্যে প্রথম হচ্ছে যেটা ট্যাক্স যে ফর্মটা ছিল আপনার, যেটা হচ্ছে আপনার ফোর্স কার্ড ছিল, এটা কিন্তু আবার পরিবর্তন আসতেছে। গত বছর যেটা আগে যে ছিল সেটা চেঞ্জ হয়ে, যেমন ফোর্স কার্ড ছিল 2018-19 গিয়ে সেটা আবার চেঞ্জ হয়ে আসতেছে, কারণ প্রেসিডেন্ট বলেছিল যে এটা হবে ফোর্স কার্ডের মতো একটা সিম্পল ট্যাক্স ফর্ম হবে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। সেটার পরিবর্তে ওইটার সাথে আরো 6টা স্কেডিউল যোগ করে দিয়েছিল, মানে গত ডেটা মানে আরো কি জটিল হয়েছে? না, জটিল হচ্ছে না, যেহেতু নতুন যেটা 2018-এ মানে শর্টকাট করতে চেয়েছিল সেটা পারে নাই, কারণ আপনার সেটার সাথে 6টা স্কেডিউল যোগ করলো, স্কেডিউল 1, 2, 3, 4, 5, 6, কিন্তু নতুন যেহেতু ট্যাক্স যারা পেয়ার তারাও এটা বুঝতে ছিল না, আবার ট্যাক্স প্র্যাকটিশনারের কমপ্লেন ছিল যেটা ভেরি কমপ্লিকেটেড, এই কারণে এটা আবার চেঞ্জ করা হচ্ছে। তো চেঞ্জের মধ্যে আপনার 1040 এটা যে স্কেডিউলগুলো 6টা ছিল সেখান থেকে 3টা থাকবে, তো 3টা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর যাদের বয়সের ক্ষেত্রে সেই জায়গাটি কি আমরা আলোচনা করব না আরেকটু তথ্য দিবেন? হ্যাঁ, আরেকটু তথ্য দিব। এটার মধ্যে আবার
1040 যেটা সেটার মধ্যে এই যেটা সিগনেচার পেয়েছিল মধ্যখানে অনেক ট্যাক্স পেয়াররা কারণ সারা বছর করে আসছে ইন ইন লাইনের ট্যাক্স ফর্মের শেষের দিকে হচ্ছে আপনার সিগনেচার করতে হয়, কিন্তু এই গত বছর যেটা ট্যাক্স ফাইল আমরা করলাম এটার মধ্যখানে আপনার সিগনেচার, যার ফলে অনেকে খুঁজে পায় নাই। আমারও ক্লায়েন্ট ছিল বলছে সিগনেচার লাইনটা কোনখানে, তো এখন আবার কিন্তু আগের জায়গায় চলে আসতেছে, শেষের দিকে আপনার সিগনেচার লাইনটা চলে আসবে। সো ট্যাক্স পেয়ারদেরকে বলতে চাই যে আবার সিম্পল ফর্মে আসার চেষ্টা করতেছে, যেটা এক পেজ হবে এবং ক্যাজুয়াল চেঞ্জ হয়ে যাবে ছয়টা থেকে, আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের, একটু একটু ইজি হবে আর কি, আগে যেটা ছয়টা ছিল স্কেজুল এটা তিনটা হয়ে যাবে। আমরা অনেকগুলো আপডেটই জানতে চাইবো, তবে আরেকটি বিষয় একটু জানতে চাই, 65 বছরের উপরে যারা তাদের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আছে? তাদের পরিবর্তন হচ্ছে আমরা এই ট্যাক্স সিজনে বলেছিলাম তাদের জন্য $500 ক্রেডিট দিয়েছে, আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট, এবং এই বছর যেটা নতুন হবে তাদের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন, এটা কিন্তু আগে কোনো সময় ছিল না। নতুন কেন? বিকজ যাদের 65 years ওল্ড ট্যাক্স পেয়ার তাদের কিন্তু ডিডাকশান বেশি, যেমন মনে করেন স্ট্যান্ডার্ড ডিডাকশান আপনি যদি সিঙ্গেল হন 12,000, কিন্তু তাদের কিন্তু আপনার আরও $1,300 এডিশনাল হচ্ছে, এই জন্য তাদের জন্য ফর্মটা এমনভাবে ক্রিয়েট করে তারা যেন দেখতে পায় যে যাদের বয়স কম, যাদের 65 নিচে তাদের ডিডাকশানটা কম, আর 65 উপরে যাদের তাদের ডিডাকশানটা বেশি, যাদের বুঝতে পারে এই জন্য নতুন ফর্ম আসছে, সেটা হচ্ছে এটা আগে ছিল না কোনো সময়, এটা হচ্ছে 1040 SR। আচ্ছা, সো আপনি যদি ট্যাক্স রিটার্ন করতে চাই যারা 65 উপরে তাদেরকে নতুন ফর্মে করতে হবে, সেটা হচ্ছে 1040 SR, সেটা কোনো সময় ছিল না। মানে ফর্মের ক্ষেত্রে কি শুধু পরিবর্তনটা আসছে না আরো এটা ফর্মের ক্ষেত্রে? সো এই ফর্মটা আমরা আগে ইউজ করতাম না, শুধু 1040 ইউজ করতাম, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে 65 বছর যাদের বয়স হয়েছে ট্যাক্স পেয়ারদের। আমরা সাধারণত দেখি যে ট্যাক্স সিজন আসলেই ট্যাক্সের যে তখন হিসেব নিকেশ করি যে আমার ট্যাক্স, কিন্তু এই প্ল্যানটি তো আগেই করতে হয়। তো এই যে নতুন ট্যাক্সের আওতায় আমি কিভাবে অ্যাডভান্টেজ পাবো, সুযোগ সুবিধাগুলো আমার মতো করে নিতে পারবো, আইন মেনে সব রুলস মেনে, সেই প্ল্যানিংটিকে কখন থেকে করতে হবে, এখন থেকে? রাইট, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে ট্যাক্স আপনার এই প্ল্যানিংটা, ট্যাক্স প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি আপনি ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে ট্যাক্স লাইবিলিটিটা অনেক কমিয়ে আনতে পারেন। তো সেটা হচ্ছে বছরের বিগিনিং থেকে কিংবা মধ্যখান থেকে আপনি শুরু করতে পারেন, তবে ইটস টু লেট, আপনি ইচ্ছা করলে এখন থেকে শুরু করতে পারেন। দের ইজ সো মেনি ওয়ে, আমরা সেটা আলোচনা করব, মেবি আপনি 10 থেকে 18টি ওয়ে আপনার ট্যাক্সেবল লাইবিলিটিকে কমিয়ে আনতে পারেন। তো সেটা যদি আপনি এখন থেকে প্রিপারেশন নেন, দেন আপনার ট্যাক্সটা কমে আসবে, রিফান্ডটা বেড়ে যাবে। স্পেশালি যাদের ইনকাম হাই তাদের কিন্তু প্রচুর ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সগুলো যদি আপনার প্ল্যানিংটা ঠিক রাখে এবং তাদের ইনভেস্টের জন্য সুবিধা, সেখানে ট্যাক্স কম দিতে হবে, এবং প্লাস ট্যাক্স ফাইল যখন করতে আসবে সেখানে কিন্তু আপনার লাইবিলিটিটা কমে আসবে। পরিকল্পনায় কোন কোন জায়গা মাথায় রাখতে হবে? প্রথম হচ্ছে যারা, আমি যদি সবার ক্ষেত্রে বলি, যারা আমাদের কমিউনিটিতে বেশিরভাগ রয়েছে আপনার সেলফ এমপ্লয়ি, হুইচ ইজ ট্যাক্সি ড্রাইভার এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ফুড ভেন্ডার, এগুলো কিন্তু আমাদের কমিউনিটিতে অনেক রয়েছে, ঠিক আছে? তো তারা কিন্তু ট্যাক্স, তারা কিন্তু ইনকাম করতেছে, তাদের কিন্তু কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই, ঠিক আছে? কারণ তারা কোনো কোম্পানিতে জব করতেছে না। অনেক কোম্পানিতে জব করলে আপনি কিন্তু 401k অফার থাকে, এটা যদি অ্যাকসেপ্ট করেন আপনি এটার মধ্যে এনরোল হতে পারেন, কিন্তু আপনার যদি সেলফ এমপ্লয়ি সেটা আপনার নিজেরটাই করতে হবে, সেটা আপনি একটা আইআরএ ওপেন করতে পারেন। সো আইআরএ ওপেন করলে কি হচ্ছে, তারা এটা রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবে, পাশাপাশি যদি সেটা ট্রেডিশনাল আইআরএ হয় সেটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে রিডিউস হবে। ফর এক্সাম্পল আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 30,000 হয় অথবা 40,000, দেন আপনি যদি 5,500 কন্ট্রিবিউট করেন, ট্রেডিশনাল আইআরএ করেন, তাহলে সেক্ষেত্রে 40,000 থেকে 40,000 যদি ধরেন, এই $5,500 ডিডাকশন করতে পারবেন। তাহলে আপনি 40,000 যে ট্যাক্স এটা না দিয়ে আপনি 5,500 আরও কম দিয়ে আপনি ট্যাক্স দিচ্ছেন, তো সেটা হচ্ছে একটা অপশান। সো দের ইজ সো মেনি ওয়ে। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যা হাসি দিয়ে যদি বলি, সেটা আপনি যদি এখন থেকে বেবি নেন সেটাও কিন্তু একটা ট্যাক্স লাইবিলিটি কমিয়ে আনতে পারে। যেমন বেবি, আপনার যদি নতুন বেবি আসে বছরের মধ্যখানে কিংবা December 31 মধ্যে, আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন $2,000। তো আপনার যদি ট্যাক্স $2,000 দিতে হয়, তাহলে ট্যাক্স $2,000 এটা অফসেট হয়ে যাবে। সো ইটস মিনিং দ্যাট আপনার লাইবিলিটিটা কমে আসতেছে সেই জায়গাটিতেও, প্ল্যান কিংবা সেই জায়গাটিতেও হচ্ছে বেনিফিটের জায়গাটি আছে। আমরা যারা, বলেন আপনি, বলেন
প্রশ্ন করতে চাচ্ছিলাম যে বিষয়টি যে ট্যাক্স বিলটি আমরা কিভাবে কমিয়ে আনতে পারি ট্যাক্স রিটার্নের সময়। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার মেডিকেল কস্ট, যেটা আপনি যদি কোনো অসুস্থ হন, যদি আপনার যদি মেডিকেট না থাকে, আপনার পকেট থেকে যদি এটা পে করে থাকেন, দেন আপনি যে সব কি রেকর্ড রাখতে হবে যে আপনি কত টাকা মেডিকেল এক্সপেন্ড করেছেন, তাহলে সেটা কিন্তু আপনি আইটেমাইজের মাধ্যমে ডিডাকশন করলে আপনার ট্যাক্স লাইবিলিটি কমে আসবে। ইয়েস, তো সেক্ষেত্রে এই জন্য আমরা বলি ট্যাক্স পেয়ে যেন যে কোনো কিছু করে না কেন যেন রেকর্ড রাখে, মানে সব তথ্যগুলো সংরক্ষণ করে। রেকর্ড যদি রাখে তাহলে কি হয়, আপনার এটা ডিডাকশন নিতে সুবিধা হয়, যদি অডিট হয় সেটা আপনার ইজিভাবে সাবমিট করতে পারে। রিটায়ারমেন্টের প্ল্যানিং এর কথা বলছিলেন, তো সেই ক্ষেত্রে বেনিফিটটা কিভাবে কিভাবে যুক্ত হয়? রিটায়ারমেন্টের প্ল্যানে যেটা আপনাকে বলছিলাম, এই ট্রেডিশনাল, এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে রোথ আইআরএ। ট্রেডিশনাল আইআরএর মাধ্যমে ওপেন করলে এটা করতে পারে, সেটা ডিডাকশন হবে, এন্ড যখন 59.5 ইয়ার হবে এটা আপনার তুলতে পারবে, কিন্তু আপনার পেনাল্টি দিতে হবে না, এডিশনাল ট্যাক্স দিতে হবে না 10%। যেটা আরেকটা যেটা বাচ্চাদের জন্য, যাদের যাদের বাচ্চারা এখনও আপনার ইয়াতে পড়ে, সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ফোর্থ গ্রেড, তারা যদি কলেজের জন্য আপনার প্যারেন্টরা যদি প্ল্যান করে থাকে যে তাদের জন্য যদি আমার ইনকাম বেড়ে যায়, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল এড পাবে না। সো ফাইন্যান্সিয়াল এড না পেলে সামহাও আপনাকে টিউশন পে করতে হবে, যদি আপনি কলেজে ভালো কলেজে যান, হ্যাঁ, যদি আপনি স্কলারশিপও যদি না পাই, তো সেক্ষেত্রে আপনি একটা সেকশন 529 অ্যাকাউন্ট করতে পারেন। সেটার মাধ্যমে আপনি টাকায় কন্ট্রিবিউট করে ম্যাক্সিমাম 10,000 পর্যন্ত আপনি কন্ট্রিবিউট করতে পারেন বছরে, ঠিক আছে? এই 10,000 কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার নিউ ইয়র্ক স্টেটের যেটা রুল আছে সেটা আপনি ডিডাকশন করতে পারেন স্টেট লেভেলে। ও আচ্ছা, স্টুডেন্টের মানে আমার সন্তানের জন্য যে স্টুডেন্ট পলিসি সেই জায়গাটি তো আমি ডিডাকশন করতে পারবো। এটাকে বলে 529। আচ্ছা, 529। একজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, তারপরে আসবো আমাদের আলোচনায়। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমার কোয়েশ্চেন ছিল হাশেম ভাইয়ের কাছে, যে অ্যাজ এ বিজনেস ওনার আমরা সবসময় শুনি যে ট্যাক্স লায়াবিলিটি কমানোর কথা, তখন অনেকে বলে ডিফাইন্ড বেনিফিটের কথা। তো আমার কোয়েশ্চেন ছিল ওনার কাছে যে উনি কি ডিফাইন্ড বেনিফিট সম্পর্কে কিছু কিছু যদি বলতে পারতেন তাহলে ভালো, যে এটা ওইটা লিমিট কত, হোয়াট আর দ্য ওয়েজ ইউ ক্যান ইনভেস্ট, অ্যান্ড বেনিফিটটা কি কি আছে। ধন্যবাদ আপনাকে, আমি ক্লিয়ার ছিলাম না, উনি আবার কি প্রশ্নটি করবেন? বিজনেসে রিফান্ডের কথা না, বিজনেসে আমি যেটা বলতে ডিফাইন্ড বেনিফিট অ্যাজ অ্যান এনরোল এজেন্ট, আপনি আই গেস আপনি হয়তো ইউ মাইট হ্যাভ গট এক্সপোজার টু দ্যাট, বাট ডিফাইন্ড বেনিফিট যেটা অনেকের কাছে শোনা যায় যে বিজনেস ওনার ডিফাইন্ড বেনিফিট করার জন্য যেটাতে আপনাদের হিউজ ট্যাক্স ট্যাক্স ডিডাকশন থাকে আর কি। So if আপনি যদি একটু টাচ দিতে পারতেন ওখানে যে কিভাবে এটা কাজ করে, প্লাস এটার লিমিটেশন কত, এন্ড হাউ ডাজ ইট এফেক্ট দ্য ট্যাক্স লায়াবল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আপনি যে প্রশ্নটা করেছেন, ইয়াস প্রবলি পাবলিকেশন আই ডোন্ট রিমেম্বার দ্যাট, সো আমাকে পাবলিকেশনটা লুক করে হয়তো এটা আমি আপনাকে নেক্সট যেটা দিয়ে অনুষ্ঠান আসবে সেটা আপনাকে আপডেট দিতে পারবো, এই মুহূর্তে আমার কাছে এই আপডেটটা নাই। ধন্যবাদ। আচ্ছা, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম রিটায়ারমেন্ট প্ল্যানের জায়গাটিতে, সেই জায়গাটিতে কি বলবেন? ও যেটা আমরা স্টুডেন্টের ব্যাপারটা বললাম, সেকশন 529, তারপর হচ্ছে রোথ আইআরএ, ট্রেডিশনাল আইআরএ। রোথ আইআরএ কিন্তু আপনার ডিডাকশন হবে না, কিন্তু ট্রেডিশনাল আইআরএটা আপনার ডিডাকশন হবে। সো সেটা কিন্তু ডিডাকশন করলে আপনার অনেক ট্যাক্সটা কমে আসবে, ঠিক আছে? তারপর আছে বিজনেসের ব্যাপার যেটা বলতেছিল, এখানে আরও অনেক ধরনের এক্সপেন্স আছে, আপনি এক্সপেন্সগুলো যদি ঠিক মতো বসান, আপনার বিজনেসে যা যা এক্সপেন্স হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করতে পারেন। যেমন গ্রোস এক্স অ্যামাউন্ট অফ মানি, লেটস সে $1 million আপনার গ্রোস হলো, কিন্তু আপনার যে আনুষাঙ্গিক যে এক্সপেন্স আছে ইনক্লুডিং রেন্ট থেকে শুরু করে আপনার কস্ট অফ গুডস সোল্ড, তারপরে আপনার আদার এক্সপেন্স, স্যালারি, পেরোল ট্যাক্স, আপনার এমপ্লয়ার ট্যাক্স, এগুলো বাদ দিলে আপনার কিন্তু অনেক কি ট্যাক্স লাইবিলিটি কমে আসবে। কিন্তু আপনি যদি রেকর্ড না রাখেন, অনেক সময় আমরা দেখি যে আমার কর্পোরেশন রিটার্ন কি ফাইল করতে হবে, আমরা বলি যে রাইট 12 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসেন, ব্যাঙ্ক স্টেটমেন্টটা যা আছে তাদের সাথে তারা যেটা বলতেছে ইটস নট ম্যাচ, রাইট? তারা বলে যে আমি ইন্স্যুরেন্সকে এক্স অ্যামাউন্ট অফ মানি পে করেছি, আমি আমার এমপ্লয়কে
এক্স অ্যামাউন্ট অফ মানি পে করেছি, তো এমপ্লয়িকে যদি আপনি পে করেন ইট কুড বি আপনার স্যালারি হতে হবে, কিংবা আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে হায়ার করেন সেক্ষেত্রে আপনার হবে আপনার 1099 ইস্যু করতে হবে। কিন্তু আপনি এই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে হবে কি, তাহলে আপনার একটা ট্যাক্স ফাইল অ্যাকুরেট হবে না এবং আপনার লাইবিলিটি কমে আসতে পারে। মানে সমস্ত তথ্য সংরক্ষণ করার জায়গাটি একজন আছেন, এই প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি শাহ বলতেছি ব্রোজ থেকে। জি শাহ ভাই, প্রশ্নটা হচ্ছে লাস্ট ইয়ারে আমি যখন ট্যাক্স ফাইল করি আমার ইনকাম ছিল অ্যারাউন্ড 60,000, আমি এবং আমার ওয়াইফ এবং আমার একটা বেবি আছে 4 বছরের, তো আমি আর্ন ইনকাম ক্রেডিটটা পাই নাই। এবছর আমার ইনকাম কত হলে আমি আর্ন ইনকাম ক্রেডিটটা পাবো? ইনকাম লেভেলটা কিভাবে আমি করলে? কয়টা বেবি? একটা বেবি, একজন বেবি আছে 4 বছরের, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার 60,000 ইনকাম হয়েছে। আপনি জানেন যে IRS রুল হচ্ছে আপনি যদি EIC পেতে চান আপনার যারা যাদের ইনকাম লোয়ার তারাই পাবে। সো ওয়ান বাচ্চার জন্য আমরা যেটা আপডেট করে আসছিলাম অনুষ্ঠানগুলোতে সেটা আপনার 47 থেকে কিংবা ম্যাক্সিমাম 48,000 যদি আপনার ইনকাম থাকে দেন ইউ ক্যান গেট দ্য EIC, বাট এর উপরে যদি চলে যায় তাহলে আপনি ওইটা পাবেন না। তো আপনার ইনকাম ছিল 60,000, এই জন্য আপনি EIC পান নাই। তো তা আপনি যদি EIC পেতে চান তাহলে আপনার কি আপনার ওয়াইজেসটা কমিয়ে আনতে হবে। আপনি চান না যে আপনার ইনকামটা কমে যাক EIC-র জন্য। আপনি EIC পাবেন মনে করেন এক বাচ্চার জন্য 5,300 সামথিং, বাট আপনার ইনকাম কিন্তু আপনার অনেক কমিয়ে আনতে হবে টু গেট দ্য অ্যামাউন্ট। সো এটা না করে আপনি কন্টিনিউ জব করেন, কাজ করেন, সেই কাজ কাজের মাধ্যমে আপনি ইনকাম করেন, আপনি EIC-র দিকে তাকাতে হবে না। আবার ইনকাম যদি আপনার একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাড়ি কেনার জন্য সুবিধা হয়, গাড়ি কেনার জন্য সুবিধা হয়, তো এদিক দিয়ে বেনিফিট আছে। অ্যান্ড অলসো দেয়ার ইজ অ্যানাদার থিং, EIC যদি আপনি নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অডিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটাও মাথায় রাখতে হবে। মানে তখন রেড ফ্ল্যাগের আওতায় বেশি পড়ে যায়, তো সেই জায়গাটি থেকে ইনকাম করাটাই বেটার যে শুধু শুধু IRS এর কাছ থেকে মানি নিয়ে। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা একটু প্রশ্নটি নিয়ে তারপরে আমাদের নির্ধারিত আলোচনায় যাব। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিনা। জি রিনা আপা। জি হাসান ভাইয়ের কাছে আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে গত বছর ট্যাক্স রিটার্ন করার পরে আমাদের ফেডারেলে অনেক টাকা ডিউ ছিল, তো আমরা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করে রেখেছিলাম এবং মাসে মাসে আমাদের ব্যাংক থেকে টাকা কেটে নিত, কিন্তু রিসেন্টলি আমরা IRS থেকে একটা চিঠি পেয়েছি, একটি বিল পেয়েছি, তো ওখানে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করার পরে কিছু ইন্টারেস্ট আবার কিছু পেনাল্টিও যোগ করে ওরা একটা বড় বিল পাঠিয়েছে। তো এখন আমাদের কি ইনস্টলমেন্ট করার পরে ওই বিল আর বিলের এই ইন্টারেস্ট এন্ড পেনাল্টি দিতে হবে কিনা, এটাই আমি জানতে চাচ্ছি ভাইয়ের কাছ থেকে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্টেট থেকেও আমাদের ট্যাক্স ফাইল করার পরে একটা লেটার দিয়েছিল আমাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করার জন্য, কিন্তু আমরা ওই লেটারটা রেসপন্স করতে পারিনি, তো এরপরে ওরা অ্যাসেসমেন্ট করে আমাদের আরেকটা বিল পাঠিয়েছে বড় অ্যামাউন্টের। সো ওই বিলটা নিয়ে আসলে আমি কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। ওকে ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ব্যালেন্স ডিউ ছিল এবং আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট পে করতেছিলেন, বাট পে প্রতি মাসে মাসে পে করার সত্ত্বেও স্টিল আপনি ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি পেয়ে আপনি একটা বিল পেলেন। তো এখানে আপনার উত্তরটা হবে এটা, আপনার ডিউ ডেট ছিল এপ্রিলের 15 তারিখ, ট্যাক্সের যে ডিউ ডেট সেই সময় আপনাকে ফুল ব্যালেন্স পে করে দিতে হবে। আর যদি আপনি ফুল ব্যালেন্স পে করতে না হয় আপনি অ্যাডভান্স ইনস্টলমেন্ট আপনার এস্টিমেট ট্যাক্স পে করার কথা সেটা আপনি করেন নাই, সো এখানে আপনার 2-3টা পেনাল্টি একসাথে যোগ হবে। একটা হচ্ছে ফেলার টু পে পেনাল্টি, যেটা হচ্ছে আপনি অন টাইম 15 তারিখে যেটা করার কথা ছিল সেটা করেন নাই, অ্যান্ড অলসো ফেলার টু এস্টিমেট পেনাল্টি, আপনার যদি 1,000 টাকার বেশি লাইবিলিটি থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার ইনস্টলমেন্ট আপনার এস্টিমেট ট্যাক্স পে করতে হবে। সো এখানে আপনার বিলটা আসার কারণ হচ্ছে আপনি 15 তারিখে পে করেন নাই, কিন্তু মনে রাখতে হবে ইভেন দা আপনি পে করেন প্রতি মাসে মাসে স্টিল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি কন্টিনিউ যোগ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা আপনি পে না হয়। আপনি দেখেন আপনি যদি 15 তারিখ পে না করে আপনার ফুল ব্যালেন্স আপনার
$10,000 মনে করেন ট্যাক্স লাইবিলিটি আছে। এই $10,000 আপনি 15 তারিখে ডিউ ডেট, এটা আপনি পে না করে মাত্র পে করলেন $200, সো ইউ কিপ $9,800, রাইট? সো ইউ ক্যান ডু দিস মানি টু আদার প্লেস, আপনি আদার বিজনেস করতে পারেন। কিন্তু গভর্নমেন্ট এটা চায় না যে আমাদের টাকা নিয়ে আপনি অন্য জায়গায়, ওদের যে ডিউ সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এই জন্য ইন্টারেস্ট না হলে মানুষ কন্টিনিউ এটা হোল্ড করে করে তারা অন্য জায়গায় ইউজ করতো। এটা তো এটা চায় না গভর্নমেন্ট যে আমাদের তাগুলো অন টাইমে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে আপনি ফুল পে করে দিতে পারেন যদি ইন্টারেস্ট ফেনাল্টিতে না চান, আর সেকেন্ডলি আপনি নেক্সট ইয়ারের জন্য, এবছর তো চলে গেল, নেক্সট ইয়ারের জন্য আপনি এস্টিমেট ট্যাক্স পে করা খুব জরুরি আপনার যদি এইভাবে হয়ে থাকে। ওনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল স্টেট থেকে আপনি চিঠি পেয়েছেন অ্যাসেসমেন্ট হয়েছে। সো আমরা মনে আছে আপনি জানি না আমরা যে ট্যাক্সের জন্য আমরা বলেছিলাম ইভেন দো অডিট যদি আসে আপনাকে মাস রেসপন্ড করতে হবে, আপনি যদি রেসপন্ড না করেন তার তাদের মতো করে তারা অ্যাসেসমেন্ট করে বিল পাঠিয়ে দেবে। এই ক্ষেত্রে আপনার ওরা যেটা করেছে সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো কিছু সাবমিট করেন নাই এবং আপনার ডকুমেন্টেশন ওরা পায় নাই, যার কারণে তারা এটাকে অ্যাসেসমেন্ট করে দিয়েছে। তো আপনি আপনার যে ডকুমেন্ট আছে, আপনি যে ট্যাক্স ফাইল করেছেন, আপনার এক্সপেন্সগুলো আবার পাঠালে এটা ওরা রিডিউস করে আপনাকে বিল পাঠাবে, কিংবা আপনি যদি রিফান্ড পান ওইটা ফেরত পাঠাবে। আর এই বিষয় নিয়ে তো একজন প্রফেশনালের সাথে বসাও উচিত, কারণ ওনার অনেকগুলো বিষয় আছে জড়িয়ে কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়েছে। নপুর এটা কিন্তু অনেকে বুঝে না যে অনেক সময় দেখা যায় আমরা যেটা বলি ওই যে ইন্টারেস্ট অন পেনাল্টি, এটা কিন্তু আপনার ডিউ ডেট হচ্ছে এপ্রিলের 15 তারিখ। আচ্ছা, এই 15 তারিখের মধ্যে আপনার ফুল পেড পেমেন্ট দিয়ে দিতে হবে। এন্ড আপনি যদি হোল্ড করেন, ইভেন দো আপনি বলেন যে আমি 6 মান্থের এক্সটেনশন নিয়েছি, আমি এখন ফাইল করবো, আপনার অক্টোবর 15 হচ্ছে যারা ইন্ডিভিজুয়াল তাদের ডিউ ডেট, তা আপনি ফাইল করতেছেন, আপনি ফাইল করবেন আপনার অনেক কাগজ পান নাই কিংবা আপনার ডকুমেন্ট হারিয়ে গেছে, এগুলো জড়ো করার জন্য আপনি এক্সটেনশন নিন, নট ফর দ্য পেমেন্ট। এটা কিন্তু আমরা কন্টিনিউ ট্যাক্স পেয়ারদেরকে বলে, কিন্তু ট্যাক্স পেয়ার কিন্তু ভুল করতেছে, সেটা হচ্ছে 15 তারিখে না দিয়ে আপনার লাস্ট ডেট, কিন্তু ডিউ ডেট ছিল আপনার 15 তারিখ পেমেন্টের জন্য, এই যে 6 মান্থ আপনি দেন নাই এটার জন্য ইন্টারেস্ট পেনাল্টি কন্টিনিউ আপনার দিতে হবে। মানে এক্সটেনশন নেওয়ার পরও, এক্সটেনশন নেওয়ার পরে এক্সটেনশন আপনি নিচ্ছেন কিসের জন্য? আপনি ট্যাক্স ফাইল করার জন্য, নট ফর দ্য পেমেন্ট। এটা কিন্তু আমাদের যতগুলো অনুষ্ঠান হয়েছে আমরা কন্টিনিউ বলেছি যে এক্সটেনশন ফর দ্য পেমেন্ট, নট ফর দ্য আমরা একটা বিরতিতে যাই। বিরতির পর এসে আমাদের যে নির্ধারিত বিষয়টি আছে ধাপে ধাপে আমরা বিভিন্ন বিষয় তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ হাশেম আছেন, EAMBA আর্টস এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আমরা কথা বলছিলাম যে ট্যাক্স কার্ডস এন্ড জব অ্যাক্টস এর যে আপডেটগুলো সেই বিষয়গুলো, এই বিষয়ে এই পর্যায়ে জানতে চাই যে যাদের বাচ্চা, আপনি ছোট বাচ্চাদের কথা বলছিলেন, তো যাদের বাচ্চারা যদি কলেজে যাচ্ছে তাদের ক্ষেত্রে ট্যাক্সের জায়গাটি কি আছে? আগে ছিল এটা, কিন্তু কলেজে যারা যাবে তাদের জন্য কিন্তু আপনার ওই যে 529 এটা ওপেন করে, এখন কিন্তু আপনার আপনার কিন্ডারগার্টেন থেকে এটা করতে পারবে। হ্যাঁ, সো এটা করলে হবে আপনার ফিউচার সেভিং হবে, সেভিং হলে এই টাকাটা আপনি আপনি স্কুলের জন্য ইনভেস্ট করতে পারবেন, মানে আপনার টিউশনটা একসাথে, কারণ এতগুলো টাকা একসাথে অনেক সময় থাকে না, কিন্তু বাচ্চাদেরকে তো আপনার পড়তে হবে, টিউশন ফি দিতে হবে। সো এটা যদি আপনি যদি সেভ প্রতি মাসে মাসে দিতে পারেন, এটা এটা আপনি ওই অ্যাকাউন্টে জমা দিলে অ্যাকাউন্ট একটু গ্রো হবে। দুটি, একটা হচ্ছে আপনার ডিডাকশন আছে, আপনার ট্যাক্স সেভিংয়ের ব্যাপারটা রয়েছে, আর একটা হচ্ছে আপনার ফিউচারের জন্য সুবিধা। এখানে আমরা আরেকটা জিনিস বলে রাখি যে আপডেটের কথাগুলো, তার মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান। গত বছর মনে আছে কিনা যাই না আমাদের ট্যাক্স পেয়ারদেরকে, হ্যাঁ, সিঙ্গেল হচ্ছে 12,000 আর মেরিট পানি জুনিয়র হচ্ছে 24,000। তো এই সেটা কিন্তু 2019 যে ট্যাক্স ইয়ার, মানে আমরা 20 গিয়ে করবো, সেখানে 200 টাকা করে ইনক্রিজ করা হচ্ছে। সো 12,200 আর 24,200 না 200 সিঙ্গেল হচ্ছে 200 যদি হয় 12,200 এটা ডাবল হবে 24,400 অ্যান্ড হেড অফ হাউসের জন্য যেটা 18,000 ছিল এটা হবে 18,350। সো এখানে একটু আপডেট রয়েছে, তবে ইএসিগুলো আস্তে আস্তে আপডেট, আস্তে আস্তে আমরা যখন আরও সামনের দিকে আগাবো আমরা এই কন্টিনিউ আপডেট গুলো তুলে, মানে তথ্যগুলো আমরা চেষ্টা করব যে এই এখন থেকে যে শুরু হলো আমরা বিভিন্ন তথ্য দিয়ে রাখবো। এই পর্যায়ে জানতে চাই যে এখন সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত যে বিটকয়েন আমরা বলি, যে সেটি নিয়ে আমরা কিন্তু গত অনুষ্ঠানে আপনি বলছিলেন যে যাদের বিটকয়েন আছে, যাদের এই ধরনের কারেন্সি আছে, তারা যেন রিপোর্ট করে। এই ধরনের কিন্তু অনেকে অডিটের সম্মুখীন হয়েছে,
রাইট, সো ধন্যবাদ আপনি মনে রাখার জন্য। সো এটা কি হচ্ছে, আমরা ওয়ার্নিং করে আসতেছি যাতে রিপোর্ট করা হয়, কিন্তু এখন কিন্তু আয়ের দেখেন এই বছর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10,000 লেটার অলরেডি যারা বিটকয়েন হোল্ডার, আপনি ক্রিপ্টো কারেন্সি হোল্ডার, তাদেরকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটাকে এটার ওয়ার্নিংটা হচ্ছে, এটা হচ্ছে আপনি সিরিয়াসলি নিতে হবে, যেটা হচ্ছে যারা আপনি বলেন যে কয়েন বেসের মাধ্যমে কিংবা আদার বিটকয়েন ইটবিট এগুলোর মাধ্যমে যারা আপনার এই ইয়া করে কেনাবেচা করে, তারা কিন্তু আপনার কেউ গেইনার হচ্ছে কেউ লুজার হচ্ছে, তাই না? সো আপনার বেসিক যখন যেটা দিয়ে আপনি কিনবেন সেটা হচ্ছে আপনার বেসিক, আর যখন বিক্রি করবেন সেখানে যে ডিফারেন্টটা হবে আপনার সেটা আপনার রিপোর্ট করতে হবে ট্যাক্স ফাইলে। কিন্তু যারা রিপোর্ট করে নাই তাদের কাছে আয়ের চিঠি পাঠাচ্ছে, তিন ধরনের লেটার পাঠাচ্ছে। প্রথমে বলতেছে তুমি তোমার ট্যাক্স রিটার্নটা একটু রিভিউ করে দেখো, আর তুমি যে ক্রিপ্টো কারেন্সি এখানে কোনো কেনাবেচা করেছে কি না, যদি কেনাবেচা না করে থাকো তাহলে গুড, দ্যাটস ফাইন, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। অ্যানাদার লেটার হচ্ছে যদি আপনি করে থাকেন, ডু ডিড ইউ রিপোর্ট দ্যাট, আপনি যদি রিপোর্ট না করে থাকেন তাহলে ইউ হ্যাভ টু ডু অ্যামেন্ডমেন্ট, এখনও কিন্তু সুযোগ দিচ্ছে ইউ হ্যাভ টু ডু অ্যামেন্ডমেন্ট টু পে দ্য ট্যাক্স। আর আপনি যদি এটা ট্যাক্স না করেন, যদি আয়ের ধরে, তাহলে ইজ গোনা বি ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি, হেভি ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি হবে আপনার এটা, এবং সিরিয়াস সিরিয়াস ম্যাটার। রয়েছে আরেকজন আছেন একটু ফোনে, আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পপি বলছিলাম জামাইকা থেকে। জি আপা। জি, আমার দুটো কোশ্চেন। তুমি ওই যে বলতেছিলেন যে 529 প্ল্যান স্টুডেন্টের কথা বলতেছিলেন, তো ওখানে এজ লিমিট কি আছে ওখানে, মানে কত বয়স পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবে উনি? আচ্ছা, আর আরেকটি প্রশ্ন আপা। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আমি এটা শুনেছি ওনার কাছে জানতে চাচ্ছি, অনেক কিছু ট্রাস্ট অ্যাকাউন্ট ব্যাংকে করে আইআরএস থেকে ট্যাক্স আইডি নিয়ে, ওটা কি বেনিফিট কিভাবে করে, লাইক পিপল হ্যাজ লট অফ ইউ নো হাই ইনকাম আছে কিন্তু ওরা ট্রাস্ট অ্যাকাউন্ট ওপেন করে যেটা আইটিএন নাম্বারের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আইটিএন নাম্বার নিতে পারেন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য, সেটা আমরা করে দিই বিকজ আম দ্য সার্টিফিকেট সার্টিফিকেট অ্যাকসেপ্টিং এজেন্ট, সেটা আইটিএন। তবে ট্রাস্টের ব্যাপারে যদি আপনি কোনো কিছু করতে চান, ইউ নিড টু টক টু দ্য লয়ার, সো ওদের সাথে কথা বলে আপনার বেনিফিট কী ওরাই ভালো করে এটা বলতে পারবে, মানে অ্যাটর্নির সাথে। রাইট, তবে আইটিএন ব্যাপারে যেটা আপনি ট্যাক্স আইডি যদি ওপেন করতে হয়, উই ক্যান সার্টেনলি ডু দ্যাট, সেটা আমাদের মাধ্যমে করতে পারে, সো ইউ আর লাইসেন্স প্র্যাকটিশনার টু ডু দ্যাট আইটিএন নাম্বার, আমার অফিস থেকে আমরা ইস্যু করতে পারবো এটা। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে গত বছর আমরা ট্যাক্স সিজনে অনেক বেশি আলোচনা করেছি যে আমি ডোনেশন করলাম সেটি আমি ট্যাক্স সিজনে কিন্তু বেনিফিটটা পাচ্ছি না, বেনিফিটটা নিতে পারবো না, যে আমি একটা মোটা অঙ্কের অ্যামাউন্টে, তো সেই জায়গাটিতে কোনো পরিবর্তন এসেছে কিংবা আমি কি ডোনেশনটি দেখাতে পেরে আমি কি রিডাকশন নিতে পারবো? রাইট, দ্যাটস নট ট্রু দ্যাট আপনি আপনি এই বেনিফিট পাচ্ছেন না, অবশ্যই বেনিফিট পাবেন, তবে রিডাকশনের জায়গাটি সেটা হচ্ছে আপনার সিঙ্গেল যদি স্ট্যান্ডার্ড রিডাকশন, মনে করেন আপনি একজন সিঙ্গেল, আপনার স্ট্যান্ডার্ড রিডাকশন 12,000, আপনি ডোনেশন কত দিচ্ছেন, আদার যে রিডাকশন আছে এটার সাথে আপনি ডোনেশন অ্যামাউন্টটা যোগ করতে হবে। লেটস সে এক্সকিউজ মি, আপনি যদি আদার ডিডাকশন থাকে স্টেট ট্যাক্স সিটি ট্যাক্স এটার সাথে আপনি ডোনেশন যোগ করলেন, স্টিল লেস দেন 12,000 নিচে হয় তাহলে এটা ক্যালকুলেশন আসবে না, কারণ আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন এর চাইতে বেশি, এই জন্য এটা ক্যালকুলেট। তবে যাদের ইনকাম হাই তাদের কিন্তু, যাদের বাড়ি রয়েছে, মর্গেজ ইন্টারেস্ট, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স এবং ডোনেশন, এগুলো যদি যোগ করে যদি আপনার সিঙ্গেল ফাইলিং সিঙ্গেল যদি হয় 12,000 টাকার উপরে অটোমেটিক চলে আসে, মেরিট ফাইল 24,000 টাকার উপরে যদি চলে আসে তারা ডেফিনেটলি বেনিফিট হবে। তবে এই জন্য এটাও কিন্তু আপনার ডোনেশনের মাধ্যমে আপনি কিন্তু ট্যাক্স লাইবিলিটি কমিয়ে আনতে পারেন,
তবে আগে ছিল 50% আপনি ইনকামে, এখন কিন্তু 60% পর্যন্ত আপনি ডোনেট করতে পারবেন। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরা কিন্তু অনেক ডোনেশন দিত, ওরা কিন্তু ট্যাক্স লাইবিলিটি এটা কমিয়ে আনে, ঠিক আছে। সো এটা দরকার আছে, তবে সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে যারা সেকশন 501(c)(3) আন্ডারে শুরু করে কিন্তু সেটা অ্যাপ্রুভ নিতে হবে আপনার আইআরএস থেকে। সো সেখানে আপনার তিন থেকে চারজন পিপল থাকতে হবে। সো ওইটার মাধ্যমে এটা আইআরএসকে সাবমিট করলে তারা এটা অ্যাপ্রুভ যদি করে তাহলে সেখানে যদি আপনি কী দেন ডোনেট করেন দ্যাটস গোনা বি ডিডাক্টেবল। তো সেটার ব্যাপারে আর একটু বলে দিই, যদি বলতে চাই এই তাহলে আমাদের ট্যাক্স পেয়ারা কীভাবে জানবে যে এটা সেকশন 501(c)(3), হ্যাঁ ওরা কিন্তু ওখানে irs.gov ওখানে যদি লেখে নন প্রফিট অর্গানাইজেশন ওইটা যদি লিখে সার্চ করে অটোমেটিক্যালি লিস্ট সব প্রতিষ্ঠানের নাম চলে আসবে। আপনি একজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, একটু শেষ প্রান্তে যদি ও কে আছেন আমাদের সাথে। নূপুর আপু, আমি হাবিবুর রহমান বলছি। জি বসেছি, আপনার স্পিকারটি কি অন করা ভাইয়া, সেটি বন্ধ করে দিতে হবে। আচ্ছা আপনার কথা কি, হাবিবুর রহমান বলছি, প্রত্যেককে হাসিম ভাইয়ের কাছে আমার আমার এক রিলেটিভ বাংলাদেশে বিয়ে করে এসেছে, এক বছর হলো, তো সে ছবি আছে, তো সে কি ওয়াইফের জন্য কি শুনে নিতে পারি? আপনার প্রশ্নটি কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে, হয় আপনাকে ফোনটি নিয়ে কথা বলতে হবে, আপনাকে স্পিকারে কথা বলা যাবে না। এবং দর্শক এই কারণেই বলি যে আমরা যদি ভালো করে প্রশ্ন না বুঝি তাহলে উত্তর দেওয়াটি মুশকিল। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা প্রত্যেক শুক্রবার আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব, অনেকগুলো বিষয় আছে বাড়ি কেনার ক্ষেত্রে, তারপরে স্টেট পরিবর্তন করার ক্ষেত্রে, তবে সবশেষে আজকে যতটুকু আলোচনা করেছি সেখান থেকে উপসংহারে কি বলবেন? এখানে আমরা যেটা বলতেছিলাম যে সেকশন আপনার আইআরএস অ্যাপ্রুভ করে নিতে হবে, ওইটা একটু বলতেছিলাম যে আইআরএস এর যেটা ওয়েবসাইটে গেলে এটা দেখতে পারবেন। ইভেন দো আপনি যদি ওখানে সার্চ করেন, মানে আপনি যাকে খুঁজতেছেন যে অ্যান্টিটিটা খুঁজতেছেন সেটা খুঁজলেও আপনি ওরা পুরো ট্যাক্স রিটার্ন সহ আপনার বের হয়ে আসবে, এটার জন্য আপনার ইয়া লাগবে না। তো আজকে যেটা বলতে চাই, আমরা যেহেতু আজকে আসছি আপনার ট্যাক্স প্ল্যানিংটা করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে, এবং পাশাপাশি এখন থেকে আপনাদের বুক রেকর্ডগুলো তৈরি করতে হবে নেক্সট ট্যাক্স রিটার্নের জন্য, এবং ওটা যদি করে থাকেন তাহলে আমাদের ট্যাক্স রিটার্ন করতে একটা ট্যাক্স রিটার্ন করতে সুবিধা হবে এবং আইআরএস এর অডিট থেকে বাঁচতে পারবেন। তবে আমরা কন্টিনিউ নতুন নতুন যে আপডেটগুলো আসবে ইন ফিউচারে সেটা আমরা এই টিবিএন 24 এর মাধ্যমে দিয়ে যাব, এবং সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই তথ্যগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এবং প্রত্যেক শুক্রবার প্রিয় দর্শক মোহাম্মদ হাশেমকে আমরা পাবো আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা চেষ্টা করব ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে এই যে ট্যাক্সের যে বিভিন্ন আপডেটগুলো সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। অনেক তথ্যই এখন পর্যন্ত পুরোপুরি পূর্ণাঙ্গভাবে হাতে আসেনি, তবে আমরা চেষ্টা করব ধাপে ধাপে অনেক তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে। মোহাম্মদ হাশেম অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।